সর্বনিম্ন কত আর হচ্ছে সর্বোচ্চ কত? সর্বনিম্ন এখন আছে 200। কোনটা 200 একটু দেখান তো। 200-র নিচে আর নাই? 200-র নিচে নাই। আচ্ছা, এই সাইজটা হচ্ছে 200 না? 200। আচ্ছা, তার উপরে? তারপরে এটা 250। আচ্ছা আচ্ছা, এটা 250। তারপরে? তারপরে এই আছে 350। 350 মানে আজকের জন্য 350টাই কি সর্বোচ্চ নাকি এর উপরে আছে? আজকের জন্য 350 সর্বোচ্চ। এমনিতে আপনি মানে আপনার দোকানে এ পর্যন্ত সবচেয়ে বড় কত সাইজের বিক্রি করছেন? 600। মানে নরমালি 500-600 টাকার সাইজেরও হয়, বাট আজকের দিনের জন্য হচ্ছে 350। এখানকার অনেকগুলো দোকানের মধ্যে হাঁটতে হাঁটতে যে বিষয়টা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এখানকার একটা নল্লির দোকান। আর এইটা শুধুমাত্র পায়া নলি না, পায়া হালিমও আছে। সো চলেন একটু দেখি কোনটার প্রাইস কেমন। আচ্ছা, 350 আর একটা বের করেন তো, কোনটা আছে? সবচেয়ে বেশি কোনটা চলে ভাই? মানে কাস্টমারের চাহিদা কোনটা বেশি? 200-250 যেটা, এটার চাহিদাই সবচেয়ে বেশি মনে হয় না? আচ্ছা, যত কম রেট তত চাহিদা বেশি। ভাই কিন্তু মাঝখানে একটা দামি কথা বলছে, সেটা হচ্ছে যত কম রেট তত কাস্টমারের চাহিদা বেশি। বাই দ্য ওয়ে, আজকে তাহলে হচ্ছে যেটার কাস্টমারের চাহিদা বেশি এমন কিছু একটা সাইজে ট্রাই করবো। ভাই 200-250-এর মধ্যে একটা সাইজ দেন তো আমাকে, একটু ভালো দেখে একটা পিস দিন। শক্ত হইবে মনেতেছে, এটা কি একটু নরম হবে? 250-এর আর একটা পিস বের করেন, এটা 250। আচ্ছা দেন। আচ্ছা, এটার সাথে কি আমি হালিম নিতে পারবো? মাংসের পিসটা চোজ করার পরে আপনার কাছে দুইটা অপশন আছে। আপনি চাইলে হচ্ছে নিহারির ঝোল হচ্ছে নিতে পারবেন, আপনি যদি চান যে নিহারির ঝোল না নিয়ে আপনি হচ্ছে হালিম নেবেন, আপনি চাইলে হচ্ছে সেটা করতে পারবেন। অর্থাৎ নিহারির ঝোল অথবা হালিম দুইটার যে কোনো একটা আপনি চাইলে নিতে পারবেন। আমি হচ্ছে নিহারি না নিয়ে হালিম দিয়ে ট্রাই করবো। ভাই তাহলে হচ্ছে 250 যে সাইজটা আপনি দেখাইছেন তাহলে ওই সাইজটার সাথে আমাকে যে হালিম দিয়ে দেন, সাথে হচ্ছে একটা নান দিবেন। হ্যাঁ ভাই, প্রাইস কি 250 নাকি একটু কম তো রাখা যায় না? প্রাইস কম তো রাখা যায় না। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে এটা কি দিছেন? মশলা। মশলার পরে পেঁয়াজ বেরেস্তা? আচ্ছা আচ্ছা, ভাই নান রুটির প্রাইস কত করে? 250 টাকার নলি হালিম। এই হচ্ছে এটার সাইজ। সাইজ কিন্তু মোটামুটি একদম ছোট বলা যায় না, আবার খুব একটা বড় বলা যায় না। 250 টাকার নলি হালিমের সাথে নানের প্রাইসটা হচ্ছে 20 টাকা করে। যে হালিম এবং নিহারি দুটাকে মিক্স করে দিছে, বেসিক্যালি হচ্ছে হালিমটাই বেশি দিছে। হালিমের থিকনেসটা একটু দেখাই, থিকনেসটা হচ্ছে মিডিয়াম, থিকনেসটা মোটামুটি বেশ ভালোই আসলে বলা যায়। এবার হচ্ছে আমি একটা কাজ করি, এমনি একটু খেয়ে দেখি কেমন। হালিমটা কিন্তু খেতে বেশ ভালো, একটু নান দিয়ে খেয়ে দেখি। লবণটা একটু বেশি হয়ে গেছে, এই হচ্ছে সাইজ। বেশ গরম বলা যায়, রক্তটা মনে হয় একটু শক্ত, রক্তটা একটু শক্ত, রক্তটা একটু নরম হইলে আরো ভালো হইতো। একদম তুলতুলা নরমটা হয় নাই আজকে, রক্তটা একটু শক্ত রয়ে গেছে। তো যেহেতু হাত দিয়ে টেনে খাইতে পারতেছি না, ডিরেক্ট মুখ দিয়ে টানতে হবে, কিছু করার নেই। ইফ অনেস্টি হ্যাজ এ ফেস, হালিমের টেস্টটা ভালো, বাট এটা একটু শক্ত রয়ে গেছে, এটা একটু নরম হতে পারতো, বাট ওভারঅল টেস্ট মোটামুটি বেশ ভালো। আর এটার সাথে হচ্ছে নর্মালি শসা কুচি করে দিছে, একটা সিম্পল সালাদ। এটার সাথে একটু লেবু মিক্স করলে মনে হয় আরও ভালো হতে পারে। ও, লেবু মিক্স করার পর একটা চোস ভাইব্রেন্ট টেস্ট আসতেছে। বাই দ্য ওয়ে, সন্ধ্যার পর কিন্তু জায়গাটিতে বেশ ভিড় থাকে, আর আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে বিকাল 4টার পর, আর দোকানটা খোলা থাকে হচ্ছে রাত 12টা পর্যন্ত। আমার চারপাশে দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে ডাইনে এবং বাইরে সব দিকে কী পরিমাণ মানুষের ভিড়। দোকানটার নাম হচ্ছে হাফসা ফুড কর্নার, যার লোকেশনটা হচ্ছে পল্লী ফুড ভিলেজের একদম শেষের দিকে একটা কর্নারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড প্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।